ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে বা তৃণমূলের ব্লক অফিসে পৌঁছে গেল সিবিআই। তদন্তকারীদের প্রশ্নবাণের মুখে পড়লেন তৃণমূলের ব্লক সভাপতি সহ তিনজন। দোসরামে বীরভূমের ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দিন কয়েক আগে এই ঘটনায় দুলাল মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই। অভিযুক্তকে সঙ্গে নিয়ে সোমবার রাতে ইলামবাজারের তৃণমূলের ব্লক অফিসে যান সিবিআই এর আধিকারিকরা। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের প্রশ্নের মুখে পড়েন তৃণমূলের নেতাকর্মীরা। ইলামবাজারের তৃণমূলের গোপালনগর বুথ কমিটির কর্মীদের নামের তালিকা ও কয়েকজন নেতার ফোন নম্বর সংগ্রহ করেন আধিকারিকরা। এদিকে তৃণমূলের ব্লক অফিসে সিবিআই পৌঁছানোর ঘটনায় শুরু হয়েছে চাপানউতোর। দলীয় কার্যালয়ে এসে কি জন্য এসেছিল, কারণটা কি? কারণ দলীয় কার্যালয়ে আসা মানে সিবিআই ঢোকা মানে আমাদের দলকে হেনস্থ করা, আমরা মনে করি এটা পুরো বিজেপি চক্রান্ত। সত্যিকারের তদন্ত করতে গিয়ে তৃণমূল অফিসে ঢুকতে হয় তখন বিজেপির অঙ্গুলি হিলনে হচ্ছে, এরকম কথা শুনতে হয়। ধিক্কার জানায় তৃণমূলের এই সমস্ত নীতিকে। আমরা আশাবাদী তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত অপরাধী, সমাজ বিরোধী, জেহাদি, তাদেরকে সিবিআই খুঁজে বার করবে, সে পার্টি অফিসে থাকুক আর পগার পারে থাকুক। অন্যদিকে নলহাটিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় জেল হেফাজতে থাকা দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল না রামপুরহাট মহকুমা আদালত। পদ্ধতিগত ত্রুটির জন্য সিবিআই এর আর্জি খারিজ হয়ে যায়। বুধবার এই মামলার ফের শুনানি হবে। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।